হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা, সেই প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোয়েশ্চেন পেপার 8 নিয়ে। এর আগে 1 থেকে 7 পর্যন্ত কমপ্লিট আছে, সেগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু প্লেলিস্টে চেক করো, তাহলে পেয়ে যাবে। এখানে দেখো, প্রথমে বিভাগ কতে যে প্রশ্ন আছে সেটা আলোচনা করব। উদ্ভিদ রাজ্যের উভচর হলো কোনটা? উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদরা উভচর? তো দেখো, তোমরা পড়েছ মশ, বা যেটাকে ব্রায়োফাইটা বলা হয় সেটাই কিন্তু উভচর উদ্ভিদ। কেন বলা হয় না? সেটা থাকে স্থলভাগে, কিন্তু তার যে জনন কার্য, সেই জনন কার্যের জন্য কিন্তু জল অত্যাবশ্যক, তার জন্য তাকে বলা হয় উভচর উদ্ভিদ। ঠিক আছে, কমপ্লেট পরবর্তী প্রশ্ন। কমপ্লেট দেখা যায় কোথায়? কমপ্লেট দেখা যায় টিনোফোরাতে। কমপ্লেট কি না, এই টিনোফোরা পর্বের যে প্রাণীগুলো আছে, বেরো আছে, হার্মিফোরা আছে, সেই বেরো আর হার্মিফোরাতে তোমরা দেখবে এরকমভাবে তাদের দৈর্ঘ্য বরাবর সমদূরত্বে 8টা সিলিয়াযুক্ত, এরকমভাবে সিলিয়াযুক্ত আছে। আর সেই সিলিয়াযুক্ত যে প্লেট, এটা চিরুনির মতো দেখতে হয়, সেই চিরুনির মতো যে প্লেট, সেই প্লেটকে বলা হয় কমপ্লেট। ঠিক আছে, এটা কি করে? এটা হচ্ছে তাদের গমনে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট আছে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা কী দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে অপশান বি, পেপটাইডোগ্লাইকান হবে। বাকি তোমরা দেখে নাও, সেলুলোজ হচ্ছে উদ্ভিদের থাকে, কাইনিন আছে এখানে, কাইটিন হলে তাহলে কী হবে? যদি কাইটিন থাকতো তাহলে এটা হতো ছত্রাকের কোষ প্রাচীর। অ্যাস্ট্রাল রশ্মি কোথায় উপস্থিত থাকে এটাও পারবে তোমরা। সেন্ট্রোজোম, তোমরা সেন্ট্রোজোম এরকম দেখেছ, সেন্ট্রোজোমের মাঝখানে দুটো সেন্ট্রিওল আছে 90 ডিগ্রি করে, আর তাদের চারদিকে এরকম রশ্মিগুলো বেরিয়ে আছে, সেই রশ্মিগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। ঠিক আছে, তারপর আছে ওটু পরিবহনে সাহায্যকারী যে খনিজ মৌল তার নাম কি? অক্সিজেন পরিবহন করে FE, অর্থাৎ লোহা। অক্সিজেন পরিবহনকারী তোমরা জানো, অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন, আর সেই হিমোগ্লোবিনের মাঝে থাকে লোহা, সেই লোহা কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে থেকে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। তার পরবর্তী প্রশ্ন আছে, অক্সিজম দানা দেখা যায় কোথায়? অক্সিজম দানা দেখা যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে অন্তঃপর্দায়। মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার তোমরা পড়েছো, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা জাস্ট একটু এঁকে দিচ্ছি, এরকমভাবে আছে, এটা বহিঃপর্দা, তারপরে অন্তঃপর্দাতে এরকম ভাঁজ দেখা যায়, সেই ভাঁজ যে দেখা যায় এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি, আর সেই ক্রিস্টিতে এখানে টেনিস র্যাকেটের মতো কিছু দানা দেখা যায়, সেগুলোকে বলা হয় অক্সিজোম, বা F0F1ও বলা হয় একে, F0F1। এছাড়া মাইটোকন্ড্রিয়ার যে বহিঃপর্দা, এই যে পর্দাটা, এই পর্দার বাইরের দিকে কিছু দানাদার অংশ দেখা যায়, তাদেরকে কী বলে তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে আছে রক্ততঞ্চনে ব্যাঘাত ঘটে কোন ভিটামিনের অভাবে? এটা তো পারবে, ভিটামিন কে হবে। বিভাগ খতে আছে জীববিদ্যা, যে শাখায় ছত্রাক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কী বলা হয়? এটা হবে মাইকোলজি, মাইকোলজি। ঠিক আছে, থ্যালাস কাকে বলে? থ্যালাস শব্দের অর্থ হচ্ছে সমাঙ্গ। ঠিক আছে, থ্যালাস শব্দের অর্থ কী? সমাঙ্গ, অর্থাৎ তোমরা পড়েছো যেসব উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড, পাতা পৃথক করা যায় না, সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। তো সেই যাদের সমাঙ্গদেহী উদ্ভিদ তাদেরকে কিন্তু থ্যালাসও বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের মূল, কাণ্ড, পাতাকে আলাদা করা যায় না, সবগুলোই কিন্তু একই রকম, সেটাকে বলা হয় থ্যালাস। এরকম কী হবে? এরকম তোমরা শৈবাল পড়েছ, মশ পড়েছ, ঠিক আছে, এগুলো। তারপরে আছে বিষ অদৃশ্য কী হবে? এখানে ডিকটিওজোম আছে, লাইসোজোম আছে, রাইবোজোম আছে, আর অ্যাক্রোজোম আছে, এর মধ্যে কোনটা আলাদা? এর মধ্যে দেখো, তোমরা লক্ষ্য করো, ডিকটিওজোম কী? ডিকটিওজোম হচ্ছে গলগি বডি, যেটা উদ্ভিদ দেহে সেটাকে ডিকটিওজোম বলা হয়। লাইসোজোম তো তোমরা জানো এটাকে আত্মঘাতী থলি বলা হয়, এটাও এক ধরনের কোষ অঙ্গাণু, এর বাইরে একক পর্দা আছে, এর বাইরেও একক পর্দা আছে। রাইবোজোমে কিন্তু কোনো পর্দা নেই। আর অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম হচ্ছে লাইসোজোমকেই অ্যাক্রোজোম বলা হয় না, লাইসোজোম যখন শুক্রাণুর মধ্যে সামনের দিকে অংশে অবস্থান করে তখন সেটাকে বলা হয় অ্যাক্রোজোম, তো সেটা কিন্তু লাইসোজোমেরই একটা রূপ। ঠিক আছে, তো এটাও এক ধরনের কোষ অঙ্গাণু যার বাইরে কিন্তু পর্দা থাকে। তাহলে এখানে পর্দাবিহীন যেটা হয়ে গেছে রাইবোজোম, এটাই কিন্তু আলাদা, তো এখানে সঠিক উত্তর হবে এটা। তারপরে আছে শব্দ জোড়, সিগনাল ফ্লোয়েমে থাকে, আর বাহিকা কোষ এটা কী হবে? এটা হবে জাইলেম। জাইলেমের মধ্যে যে ট্রাকিয়া, সেই ট্রাকিয়াকে বলা হয় বাহিকা কোষ, তো এখানে হয়ে যাবে এটা জাইলেম, বা তোমরা ট্রাকিয়া লিখতে পারো। তারপরে আছে, এখানে চলে এসো, লিনিয়াস রচিত
যে গ্রন্থে প্রাণীর দ্বিপদ নামকরণ প্রকাশিত হয় তার নাম কি? লিনিয়াসের লেখা দুরকম গ্রন্থ আছে, একটা প্রাণী সম্পর্কে আর একটা উদ্ভিদ সম্পর্কে। তো এখানে প্রাণী সম্পর্কে যে বইটা, সেই বইয়ের নাম তোমাদের লিখতে হবে। প্রাণী সম্পর্কে যে বই তার নাম কি? সিস্টেমা ন্যাচুরি। আর উদ্ভিদ সম্পর্কিত যে বই তার নাম কি? স্পিসিস প্ল্যান্টেরাম। ঠিক আছে, এদের এটা কোন কোন সালে প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের আজকের হোম টাস্ক। পিত্তরসকরিত হয় কোথা থেকে? পিত্তরসকরিত হয় যকৃত থেকে, অর্থাৎ লিভার থেকে। তারপর আছে এমআরএনএ এর উপর রাইবোজোমগুলো যখন সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাদেরকে কী বলা হয়? এরকম এমআরএনএ আছে, তার উপরে রাইবোজোমগুলো এরকম সজ্জিত থাকে। এই যে সজ্জাক্রম, এই সজ্জাক্রমকে কী বলা হয়? পলিজোম, পলিজোম বা পলিরাইবোজোম বলা হয়। ঠিক আছে, আর তারপরে দেখো সত্যমিথ্যা আছে, যে বিপাক ক্রিয়ার ফলে জীবদেহে শুষ্ক ওজন কমে তাকে অপচিতি বিপাক বলে। একদম সঠিক আছে, আর যাদের ফলে বাড়ে তাকে বলা হয় উপচিতি বিপাক। একটা অপচিতি বিপাকের উদাহরণ কী হবে? শ্বসন হবে, রেচন হবে। ঠিক আছে, শুক্রাণুর পুচ্ছ গঠনকারী যে কোষঙ্গাণু সেটা হচ্ছে লাইসোজোম। এটা ভুল হবে, শুক্রাণুর একক্রোজম গঠন করে লাইসোজোম, কিন্তু শুক্রাণুর পুচ্ছ গঠন করে না। শুক্রাণুর পুচ্ছ গঠনে সেখানে সেন্ট্রিওলের কিছু ভূমিকা আছে। ঠিক আছে, তারপরে দেখো এ স্তম্ভ বিস্তম্ভ, এখানে আরশোলা আছে। আরশোলা তোমরা দেখো, আরশোলার মধ্যে একটা রেচন অঙ্গ যেটাকে বলা হয় ম্যালপিজিয়ান নালিকা, সেটা দেখা যায়। প্লীহা কী হবে? তোমরা লসিকা পড়েছো, রক্ত লসিকা, সেই লসিকার মধ্যে সবথেকে যে বড় গ্রন্থি সেটা হচ্ছে প্লীহা। তো এখানে লসিকা গ্রন্থি হয়ে যাবে। শুক্রাশয়, শুক্রাশয় থেকে একটা হরমোন, বিশেষ হরমোন খরিত হয় যেটাকে বলা হয় টেস্টোস্টেরন হরমোন। তো এটা এটা হবে। আর ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি কথাটি প্রথম প্রবর্তন করেন অগাস্টিন পি দা ক্যান্ডোলে। তাহলে এটা হয়ে গেল। নেক্সট আছে বিভাগ গ ও ঘ, এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবে তোমরা, অবশ্যই পারবে আশা করি। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু মডেল কোশ্চেন পেপার আর্ট কমপ্লিট। এরপরের ভিডিওতে আমরা নেক্সট মডেল কোশ্চেন পেপারগুলো আলোচনা করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।